হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুর্শিদাবাদ সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো এক বেগমের কাহিনী, যার নাম আজিমুন্নিসা বেগম। তাকে কেউ কেউ কলিজা খাকি বেগম নামেও চেনে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু কাহিনী ও রহস্য, তার মধ্যে অন্যতম এই আজিমুন্নিসা বেগমের রহস্য। মির্জাফরের পরিবারের 1100 কবরস্থান দেখবার পর তারপরে চলে আসবেন এই আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবরস্থানে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে দেওয়ান লাভ করে নবাবি শুরু করে নবাব মুর্শিদ কুলি খা। মুর্শিদ কুলি খায়ের কোনো ছেলে ছিল না, তার একটিমাত্র মেয়ে ছিল, তার নাম আজিমুন্নিসা বেগম। আজিমুন্নিসা বেগমের বিয়ে হয়েছিল সুজাউদ্দিন মোহাম্মদ খানের সাথে, এবং মুর্শিদ কুলি খা সুজাউদ্দিনকে উড়িষ্যা রাজ্যের সুবেদার হিসেবে নিযুক্ত করেন। 1727 সালে শ্বশুর মুর্শিদ কুলি খায়ের মৃত্যুর পর সুজাউদ্দৌলার নাম নিয়ে বাংলার সিংহাসনে বসেন। লোককথায় প্রচলিত আছে আজিমুন্নিসা বেগমের বিয়ের পরেও তিনি তার বাবার সাথেই থাকতেন। কথিত আছে আজিমুন্নিসা বেগমের এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। দেশ বিদেশ থেকে বহু কবিরাজ এসেও তার এই রোগ ঠিক করতে পারছিল না। শেষে এক কবিরাজ এসে বলে এক অদ্ভুত চিকিৎসার কথা। প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে একটি ওষুধ খেলেই দেড় মাসের মধ্যে ঠিক হয়ে যাবে তিনি বলেন, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এটি নেশায় পরিণত হতে পারে তিনি সেটাও বলে দিন। সেই মতো করে দেড় মাস পরে তিনি সুস্থও হয়ে ওঠেন। সুস্থ হবার পরেও সেই কলিজা খাওয়ার প্রক্রিয়া চলতে থাকে, এবং সবকিছু জানাজানি হয়ে গেলে মুর্শিদ কুলি খা তাকে জ্যান্ত কবর দেয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই জ্যান্ত কবরস্থান। আবার কেউ কেউ বলেন সুজাউদ্দিন যখন উড়িষ্যায় থাকতেন এবং আজিমুন্নিসা বেগম যখন মুর্শিদাবাদ থাকতেন, মুর্শিদাবাদে তার অনেক অবৈধ সম্বন্ধ ছিল, এবং সুজাউদ্দিন সেটা জানবার পর তাকে এখানে জীবন্ত কবর দেয়। এই কবরস্থানটিও দেখতে প্রায় কাটরা মসজিদের মতো। বন্ধুরা, এই ছিল লোকমুখে প্রচলিত আজিমুন্নিসা বেগমের কাহিনী। তা বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে অবশ্যই সঙ্গে থাকবে, এবং এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা সেটাও জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।